বাংলাদেশ মাত্র 4G মোবাইলের যুগে পা দিলেও অনেক দেশই প্রস্তুতি নিতে শুরু করেছে 5G-র। এরই মধ্যে এই প্রযুক্তির পরীক্ষার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের 72টি মোবাইল ফোন অপারেটর। বলা হচ্ছে এর উপর ভর করেই বদলে যাবে সামনের দিনের গোটা প্রযুক্তি দুনিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চার্টডানার এই যানটি মূলত একটি ড্রোন। এটি মানুষকে পরিবহন করবে কোনো চালক ছাড়াই, যা চলবে দূর নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে। 5G বা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ভবিষ্যতে কী ধরনের সেবা নিয়ে আসতে পারে তারই নমুনা দেখাতে পরীক্ষামূলকভাবে এমন নানা প্রকল্প মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির করেছে চীনা নেটওয়ার্ক ও হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। We are using Wireless X Lab to understand what is a future application for 5G network. So basically we are demoing this is some kind of application. This big drone will carry people and connecting to the remote controller by using 5G network. বিশ্বে এখন 800 কোটি মোবাইল সংযোগ আছে, তার 29% চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বা 4G ব্যবহারকারী, বাকিরা আছে 3G বা 2G-তে। তবে আগামী বছর গোটা বিশ্বের প্রযুক্তি অঙ্গনে বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে হাজির হবে 5G। বলা হচ্ছে শুধু মানুষে মানুষে মোবাইল যোগাযোগ নয়, এই প্রযুক্তি রোবোটিক্স, IoT বা ইন্টারনেট অব থিংস আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির ব্যবহারে ব্যাপকতা নিয়ে আসবে। 5G and artificial intelligence and how the two coming together, you know, the 5G networks really creating a platform that allows artificial intelligence to thrive, you know, the low latency, the connectivity, putting remote computing into the cloud that can seamlessly and really quickly interact with perhaps dumb machines like robots on the ground. ভবিষ্যতের সেই বাজারে নিজেদের অবস্থান তৈরিতে এরই মধ্যে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের 72টি নেটওয়ার্ক অপারেটর, যাদের 28টি এরই মধ্যে মাঠ পর্যায়ে 5G-র পরীক্ষা চালিয়েছে। ফলাফল 4G-তে সর্বোচ্চ গতি এখন পর্যন্ত যেখানে 50 Mbps, 5G-তে সেখানে 4 অপারেটর পেয়েছে সর্বোচ্চ 70 Gbps, এমনকি সর্বনিম্ন গতিটিও 4G-র চেয়ে বহুগুণ বেশি। শুধু মোবাইল অপারেটর নয়, 5G-র উপযোগী নেটওয়ার্ক আর প্রযুক্তি গড়ে তুলতে কাজ করছে 14টি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা চালানো হয়েছে এর মধ্যে 30% সঙ্গে যুক্ত ছিল এরিকসন, 22% সঙ্গে হুয়াওয়ে আর 21% নোকিয়া। সব মিলিয়ে আগামী বছরের শুরুতেই গ্রাহক পর্যায়ে 5G সেবা নিয়ে আসার ঘোষণা দিয়ে রেখেছে মোবাইল অপারেটররা। পূর্বাভাস অনুযায়ী 2025 সাল নাগাদ 14% মোবাইল ব্যবহারকারী চলে আসবেন এই উচ্চগতির নেটওয়ার্কের আওতায়। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।